আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, আমি মাহমুদুল হাসান মিথুন, স্বাগতম এই ভিডিওটাতে। আজকে 2021 সালে যারা পরীক্ষার্থী আছ তাদের জন্য রসায়ন বিজ্ঞানের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমাদের সিলেবাসে যে চারটি অধ্যায় আছে, যেমন তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং একাদশতম অধ্যায়, এই চারটা চ্যাপ্টার থেকে আমি ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলা খুবই ইম্পর্টেন্ট ভাবছি, এরকম প্রত্যেক অধ্যায় থেকে চারটা করে প্রশ্ন নিয়ে টোটাল 16টা প্রশ্ন নিয়ে আমি একটা সাজেশন তৈরি করছি। এখন আজকে এই প্রশ্নগুলো একটু তোমাদের সামনে তুলে ধরবো এবং এর পরবর্তী ভিডিওটাতে আমি একটু চেষ্টা করব যে এই প্রশ্নগুলা কিভাবে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায় এই ব্যাপারটা। সো ডিয়ার স্টুডেন্ট, স্ক্রিনে এই পাশে তোমরা দেখতে পারছো যে এসএসসি পরীক্ষার্থীদের সুপার সাজেশন 2021। আমি অধ্যায় ভিত্তিক চারটা প্রশ্ন একটু আলোচনা করব এবং চেষ্টা করব পরবর্তী ভিডিওটাতে এই চারটা সলভ করে দেওয়ার জন্য। তো প্রথমে এখানে পদার্থের গঠনে একটা উদ্দীপক, উদ্দীপকটা হচ্ছে একটা বক্স আছে, এখানে তোমরা দেখতে পারতেছ একটা বক্স। এই বক্সে এ বি সি তিনটা মৌল এবং এই তিনটা মৌলের ভর সংখ্যা হচ্ছে, এর ভর সংখ্যা 35, বির হচ্ছে 59, সির হচ্ছে 64 এবং এ বি সি তিনটা নিউটন সংখ্যা দেওয়া আছে, এর হচ্ছে 18, বির হচ্ছে 31 এবং সির হচ্ছে 35। এই উদ্দীপক দিয়ে তোমাদের কাছে প্রশ্ন রাখছে তারা যে ক নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখো, ইটস ভেরি সিম্পল। সালফিউরিক অ্যাসিডের একটি অণুর ভর কত, বি মৌলটি নির্ণয়পূর্বক এর প্রতীক লিখো। তো বি মৌলটি আগে নির্ণয় করতে হবে কি, তারপরে তার প্রতীকটা লিখতে হবে। তারপরে উদ্দীপকের এ ও সি মৌলদ্বয়ের ইলেকট্রন বিন্যাসে কোনো ব্যতিক্রম আছে কি না তা বিশ্লেষণ করে তোমার সেই সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো। এ হচ্ছে তৃতীয় অধ্যায়ের অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়ের একটা সৃজনশীল। এরপরে যদি আমরা দ্বিতীয় নম্বর সৃজনশীলটা একটু দেখি যে এইখানে এ মানে দুইটা মৌল, এখানে দুইটা মৌল না একটা মৌলেরই দুইটা ভর সংখ্যা, তো তারা পরস্পরের আইসোটোপ। এখন এই মৌলটারে এ দ্বারা প্রকাশ করছে, এখন এর একটি ভর সংখ্যা 16 আর একটি ভর সংখ্যা 17 এবং এদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 16.016 এবং এখানে আরেকটা মৌল বি অ্যাড করছে, তার প্রোটন সংখ্যা 37, এটা একটা মৌল। এখানে নিচে লেখা আছে এ ও বি প্রচলিত কোনো মৌল নয়, অর্থাৎ এ দ্বারা কোনো মৌলের নাম বোঝাচ্ছে না এবং বি দ্বারাও কোনো মৌলের নাম বোঝাচ্ছে না। তো এই ছিল উদ্দীপক। এখান থেকে আমাদের যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ট্রিটিয়াম কি, আমরা দেখবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এটা আলোচনা করব, এখানে আমরা দেখে নিব। শুধু এখানে আমি প্রশ্নগুলো একটু আলোচনা করতেছি। এরপর হচ্ছে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হলেও ভরের পরিবর্তন হয় না কেন। তারপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে এ মৌল দুটির আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো, বি এর ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র অনুসরণ করে না কেন ব্যাখ্যা করো। এরপরে তৃতীয় নম্বর সৃজনশীলে তোমরা যেটা দেখতেছো সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেওয়া আছে, অর্থাৎ কক্ষপথগুলা একটা শৃঙ্খলার উপর ভিত্তি করে কক্ষপথগুলো অঙ্কন করা হয়েছে এবং প্রথম কক্ষপথের নাম কে, দ্বিতীয়টা এল, তারপরে এম, তারপরে এটা এন, অর্থাৎ এখানে চারটা কক্ষপথ রাখছে এবং মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে রাখছে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এটা একটা নিউক্লিয়াস মাঝখানে, কারণ নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এখানে এই উদ্দীপক দিয়ে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে প্রতীক কি। এরপরে 3f অরবিটাল অসম্ভব কেন, 3f অসম্ভব কেন, এটা আমরা পড়বো আউফবায়ের নীতি থেকে, এটা আমরা জানতে চেষ্টা করব। এরপরে উদ্দীপকের পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 8.5×10⁻¹⁰ হলে উক্ত কক্ষে ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। আমরা গতিবেগ নির্ণয় সূত্র জানি, mvr=nh/2π, এখান থেকে আমরা ভির মানটা বের করতে পারবো, অর্থাৎ গতিবেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে উদ্দীপকের পরমাণুর চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের আসতে পারে 2021 সালে যারা তোমরা পরীক্ষা দিবা। এই প্রশ্নটা একটু আমি যখন সলভ করে দেবো একটু মনোযোগ দিয়ে একটু একটু লক্ষ্য রাখবা। এরপরে চার নম্বর যে সৃজনশীলটা সেটা হচ্ছে যে এখানে দুই নম্বরের মতোই একটা মৌলের তিনটা আইসোটোপ আছে, একটার ভর 16, আরেকটা 17, আরেকটা 18 এবং আরেকটা বক্স আছে, এই বক্সে এ
এবং বি দুইটা মোল আলাদা, এর হচ্ছে প্রোটন সংখ্যা 24, বির প্রোটন সংখ্যা হচ্ছে 47। এই উদ্দীপক থেকে তারা প্রশ্ন করছে পি মোলের আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে 99.776%, 0.037% এবং 0.204%। অর্থাৎ এই উদ্দীপক থেকে তারা আমাদের কাছে জানতে চাইছে যে নিউক্লিয়ন সংখ্যা কি, তারপরে আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তির মধ্যে দুইটা পার্থক্য লিখো। এরপরে হচ্ছে যে পি মোলের, গ নম্বর প্রশ্ন, পি মোলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এ ও বি মোল দুটির ইলেকট্রন বিন্যাস যথাক্রমে তৃতীয় ও চতুর্থ কক্ষপথের 2n² সূত্রের অসামঞ্জস্যতার কারণ কি। এটা আমরা আউবাও এবং বোরের যে নীতি আছে তাদের মধ্যে যে সংঘর্ষমূলক একটা ব্যাখ্যা আছে সেটা থেকে আমরা জানবো। এই ছিল তৃতীয় অধ্যায়ের, অর্থাৎ পদার্থের গঠন, এই এই চ্যাপ্টারের চারটা সৃজনশীল, এই চারটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি যতগুলো গাইড বই বা বোর্ড বই এগুলো অ্যানালাইসিস করে যেটা সম্ভাব্য এরকম চারটা প্রশ্ন লিখছি তোমাদের জন্য। এরপরে যদি আমরা পর্যায় সারণীর অর্থাৎ চতুর্থ অধ্যায়ের দিকে একটু তাকাই, এই অধ্যায় থেকে আমি তিনটা প্রশ্ন রাখছি এবং কিছু ইলেকট্রন বিন্যাস করার জন্য তোমাদের এখানে কিছু প্রশ্ন দিয়ে দিছি। তো এখানে দেখো, তোমরা এখানে দেখতে পারতেছো যে একটা বক্স আছে, বক্সের ভিতরে মৌল অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটা মৌল আছে। এক্স মৌলটা কি এটার ইন্ডিকেট করার জন্য এখানে কিছু লেখা আছে যে ক্লোরিন পরমাণুর চেয়ে দুইটা প্রোটন কম আছে। এক্স মৌলটা ক্লোরিনের চেয়ে দুইটা প্রোটন কম, তাহলে এর নাম কি, একটু ক্লো দিয়ে দিছে। তারপরে বলছে পর্যায় সারণীতে ক্যালসিয়ামের চার ঘর ডানে অবস্থিত, এটার নাম কি, একটু বের করবো। চতুর্থ পর্যায়ের 2 নং রূপে অবস্থিত জেড মৌলটা, এটার নাম কি। অর্থাৎ এইগুলা বের করে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে ক নম্বরে, মুদ্রা ধাতু কাকে বলে। খ নম্বরের প্রশ্ন হচ্ছে আই টুকে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করো। আই টু অর্থাৎ আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় কিনা, এটা সম্ভব কিনা এটা ব্যাখ্যা করতে বলছে। আমরা এটা সুন্দর একটা ব্যাখ্যা করব ইনশাল্লাহ। এরপর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে ওয়াই এর অবস্থান, আমরা ওয়াই এর নাম আগে বক্স থেকে বের করব, তারপরে এটা আমরা চেক করব এটা পর্যায় সারণীতে কোন অবস্থানে আছে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই ও জেড মৌল তিনটির পারমাণবিক আকারের ক্রম, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটা মৌল পাবো, এ তিনটার ভিতরে কে ছোট কে বড় এরকম স্ক্যাটার দেন লেস দেন দিয়ে আমরা একটা সুনির্দিষ্ট একটা ব্যাখ্যার সহিত এটা আমরা বিশ্লেষণ করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে 2 নম্বর যে সৃজনশীলটা সেটা হচ্ছে এখানে এবিসি তিনটা, এবিসিডি চারটা মৌল আছে এবং এদের পারমাণবিক সংখ্যা কিন্তু দেওয়া আছে। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, বির হচ্ছে 17, সির হচ্ছে 35 এবং ডির হচ্ছে 44। তো এখানে আমাদের এতটুকু উদ্দীপক দিয়ে তারা আমাদের কাছে একটা প্রশ্ন রাখছে, ক নম্বরের প্রশ্ন রাখছে যে ধাতুর অক্সাইড কোন ধর্মী, ধাতুর অক্সাইড কোন ধর্মী। এরপরে পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বুঝো, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করো। এটা আগের একটা প্রশ্নের সাথে মিলে যায়। এই অধ্যায়টা জানো কি, আসলে এই অধ্যায়ের প্রত্যেকটা সৃজনশীলে দেখবা যে একটার সাথে আরেকটার অনেক মিল আছে। অর্থাৎ একটা প্রশ্ন যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে ম্যাক্সিমাম প্রশ্নই তুমি পারবা, শুধু একটু মনোযোগটা দিতে হবে তোমার। এরপর হচ্ছে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করো, এটা আমরা চিত্রের সাহায্যে একটু দেখব। এরপরে 3 নম্বর যে প্রশ্ন, এই বক্সটা কিন্তু তোমরা হয়তোবা দেখতেছো, এই বক্সটা পর্যায় সারণী থেকে একটা অংশ তুলে ধরা হয়েছে। এই বক্সে কিছু মৌলের নাম ডিরেক্ট পর্যায় সারণীতে ব্যবহৃত কিছু মৌল রাখছে এবং এবিসিডি দ্বারা কিছু মৌল মানে প্রকাশ করছে। এগুলো কিন্তু মৌলের কোনো নাম না, এবিসিডি এইগুলো মানে এখানে কিছু মৌল বসবে, এগুলো আমাদের আগে বের করতে হবে। তাহলে আমাদের আগে চিন্তা করতে হবে যে ওই পর্যায় সারণীটা আমার বোর্ড বইয়ে এইখানে যেন কী ছিল, এখানে যেন কী ছিল, তারপরে এগুলো বসায় তারপরে তোমার প্রশ্নের দিকে আগাতে হবে। দেখো তোমাকে প্রশ্ন করা হয়েছে এখানে ফিটকিরির সংকেত কি, ফিটকিরি, তারপরে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস কেন ব্যাখ্যা করো। এটা খুবই সিম্পল, এটা ক্লাস 8 থেকেই কিন্তু আমরা এটা পড়ে আসতেছি। তারপরে উদ্দীপকের কোন মৌলটি থেকে কিভাবে ওলিয়াম প্রস্তুত সম্ভব, এটা আমরা বিক্রিয়ার মাধ্যমে এটা সলভ করবো ইনশাল্লাহ। এটা হ্যাঁ, এখানে চাইছে যে সমীকরণ সহ ব্যাখ্যা করো, আমরা হ্যাঁ আমরা প্রস্তুত আছি সমীকরণ সহ ব্যাখ্যা করব, আমরা রেডি। এরপরে হচ্ছে যে এবিসিডি মৌলের পারমাণবিক আকারের ক্রম, ওই তো একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, এটা আমরা চেষ্টা করবো বের করার জন্য। এই তিনটা প্রশ্ন আর কি পর্যায় সারণী থেকে তোমাদের জন্য দেওয়া।
এরপর যদি আমি পঞ্চম অধ্যায়ের দিকে একটু তাকাই, যে পঞ্চম অধ্যায়টা দুইটা বন্ধন নিয়ে কথা বলছি তোমাদের বোর্ড বইয়ে বা তোমাদের সিলেবাসে, একটা হচ্ছে রাসায়নিক আর একটা হচ্ছে সরি একটা হচ্ছে আয়নিক বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন এই দুইটা বন্ধন থেকে আমি এখানে চেষ্টা করছি তিনটা কমন প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার জন্য। আসলে এখন তো তোমরা শেষের দিকে, এখন এত প্রেশার নিয়ে পড়ার কোনো প্রয়োজন নাই, সো যেগুলো কমন সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমে রাসায়নিক বন্ধনের তারা ছোট্ট একটা উদ্দীপক দিছে। দেখো উদ্দীপকটা হচ্ছে যে একটা মৌলের নাম পি, তার প্রোটন সংখ্যা কিন্তু 6, আরেকটা মৌলের নাম কিউ, তার প্রোটন সংখ্যা 19, আর একটা হচ্ছে আর, তার প্রোটন সংখ্যা 17। এরপরে বলছে যে পি কিউ আর কোনো প্রচলিত প্রতীক না, অর্থাৎ পি দ্বারা কোনো মৌলের নাম বোঝায় না, কিউ দ্বারাও বোঝায় না, আর দ্বারাও বোঝায় না। এতটুকু উদ্দীপক দিয়ে তারা প্রশ্ন রাখছে যে ঊর্ধ্বপাতন কি, তারপরে অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী কেন, অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী কেন, কারণ আমরা তো হরহামেশাই ইউজ করি অ্যালুমিনিয়ামের তার ইউজ করি, এটা তো বিদ্যুৎ সুপরিবাহী, এটার ব্যাখ্যা আমরা দিতে পারবো খুব ভালোভাবে। এরপর হচ্ছে পি এবং আর মৌলদ্বয়ের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া, এটা আমরা কেমিক্যাল যে রিয়াকশনটা আছে সেটাতে দেখবো, কে দান করে কে গ্রহণ করে এটার মাধ্যমে, অথবা যদি পি এবং আর সমযোজী বন্ধন হয় কে কার সাথে কয়টা বন্ধন শেয়ার করে এই যৌগটা গঠন করবো সেটা আমরা দেখবো, এবং পরিশেষে আমরা একটা চিত্র অঙ্কন করব সার্কেল দিয়ে খুব সুন্দরভাবে। এরপরে বলছে কিউ এবং আর দ্বারা গঠিত যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল বিশ্লেষণ করো। এটা কিউ এবং আর যে পানিতে দ্রবীভূত হবো কিনা সেটা আমরা আগে চেক করে নিব, তারপরে পানিতে কেমনে দ্রবীভূত হয় এটার যে একটা চিত্র আছে সেই চিত্রটা আমরা অঙ্কন করব। এই ছিল প্রথম প্রশ্ন রাসায়নিক বন্ধনে। দ্বিতীয় প্রশ্নে যদি আমরা যাই, দেখো এখানে একটা বক্স আছে, এই বক্সে কিন্তু মৌল কিছু তিনটা মৌলের নাম দেওয়া আছে এ ডি ই, এবং তাদের পারমাণবিক সংখ্যা দিছে, এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 19, ডির হচ্ছে 9 এবং ইর হচ্ছে 8। এবং আমাদের এতটুকু ছোট্ট একটা উদ্দীপক দিয়ে আমাদের কাছে প্রশ্ন রাখছে তারা যে টলেন বিকারক কি, তারপরে একই পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন, তারপরে এ ও ডি মৌলের মধ্যে কি ধরনের বন্ধন গঠিত হয় এবং এটা ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো, এ এবং ডি কি ধরনের বন্ধন, ডায়াগ্রাম মানে চিত্র চাইছে তারা। উদ্দীপকের দুটি মৌল মৌলিক অণু গঠন করে, মৌলিক অণু কোনগুলা, যেমন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন ফ্লোরিন আয়োডিন, এইগুলো কিন্তু মৌলিক অণু। এখন এইখানে দুইটা মৌল মানে দুইটা মৌলই মৌলিক অণু গঠন করে, এটা আমরা চেষ্টা করবো একটু বিশ্লেষণ করতে, অবশ্য চিত্রের সাথে, এবং কিছু বিশ্লেষণ মূলক ব্যাখ্যাও আমরা এটার সহিত দিব। এরপর 3 নম্বর প্রশ্নে যেটা চাইছে সেটা হচ্ছে এক্স ও ওয়াই দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 ও 17, মানে দুইটা মৌল দিচ্ছে, একটা এক্স ওয়াই, এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 20 এবং ওয়াই এর হচ্ছে 17। তারা আমাদের কাছে কোশ্চেন রাখছে কিন্তু যে যৌগমূলক কাকে বলে, যৌগমূলক কাকে বলে, একটা প্রশ্ন ক নম্বরে বলছে যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন ব্যাখ্যা করো, যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কেন আলাদা হবে এটা একটু ব্যাখ্যা লেখো। তারপর 3 নম্বর প্রশ্নে বলছে ওয়াই টু অণু গঠন বিক্রিয়া চিত্র সহ দেখাও, ওয়াই টু নিশ্চয় এটা মৌলিক হবে এখন, কারণ এখানে একটা মৌল ওয়াই, ওয়াই যদি হয় ক্লোরিন তাহলে সিএল টু হবে, যদি হয় ফ্লোরিন এফ টু হবে, যদি হয় ব্রোমিন বিআর টু হবে, এরকম এটার আমরা দেখব চিত্র সহ এটার ব্যাখ্যা। তারপরে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হবে কিনা, এক্স এবং ওয়াই দুইটা একসাথে কি গঠন করবে এটা আমরা আগে দেখবো, যদি আয়নিক হয় পানিতে দ্রবীভূত হবে, আর যদি সমযোজী হয় পানিতে দ্রবীভূত হবে না, কিন্তু কিছু সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয় যেমন গ্লুকোজ আছে, এটা আমরা একটু বিক্রিয়ার ব্যাখ্যা সহিত একটু জানবো ইনশাল্লাহ। এরপরে এই তোমাদের তৃতীয় এবং চতুর্থ এই দুই অধ্যায় সমন্বিত কয়েকটা ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস আছে এগুলো কিন্তু তোমাদের একটু দেখে যেতে হবে, কারণ এটা তো পরীক্ষার শেষ মুহূর্ত, হয়তোবা 3টা বছর তোমরা পার করে ফেলছো অলরেডি, এখন এই 3টা বছরের ক্ষেত্রে ব্যতিক্রম যে নিয়মগুলো এগুলো অথচ আমাদের মস্তিষ্ক থেকে কিন্তু অনেক দূরে চলে গেছে, তার মধ্যে করোনার সময় আমরা কিন্তু ওইরকমভাবে লেখাপড়াটা করতে পারিনি। এখানে দেখো যে যে 4-5টা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করবো, একটা হচ্ছে ক্লোরিন, আরেকটা হচ্ছে কপার, আরেকটা সিলভার, আরেকটা ক্রোমিয়াম, এরপর দেখবো যে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস এগুলো আমরা পারি কিনা সুনির্দিষ্ট প্রমাণ সহিত, এবং কি আউফবাউ ও বোরের নীতি যে দ্বিমত আছে আমরা এই দ্বিমতটা এখানে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। এই ছিল রাসায়নিক বন্ধনের অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকের 5ম অধ্যায়ের শর্ট সাজেশন, শর্ট বলতে মেইন মেইন টপিক নিয়ে যে কোশ্চেনগুলো হবে, এই কোশ্চেনগুলো পড়লে ওই অধ্যায়ের আর কোনো প্রশ্ন বাকি থাকবে না।
এবং সর্বশেষে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। এখন তোমরা যারা 2021 সালে SSC পরীক্ষা দিবা, তাদের কাছে কিন্তু এই 3টা বছর, তোমাদের অতিক্রান্ত 3টা বছরই কিন্তু এই অধ্যায়টা অনেক অনেক প্যারা দিছে, আমি জানি, কারণ তোমরা যতটুকু পারছো এই অধ্যায় থেকে নিজেকে সরায় রাখতে। কিন্তু এই অধ্যায়টা তোমরা হয়তোবা এই বই আর রসায়ন বই আর পড়বে না, কোনোদিন দেখা হবে না, তবে শেষে একটা কথা শুনে রাখো, এই অধ্যায়টা সবচেয়ে ইজি একটা অধ্যায়, এবং যারা এই অধ্যায়টাকে অ্যাভয়েড করে চলছো, শুধু তাদেরকে বলবো একটা কথা, যে এই অধ্যায়টা তুমি যদি অ্যাভয়েড করে থাকো তাহলে কিন্তু অনেক অনেক ভুল করছো। কারণ ইন্টারমিডিয়েটে যখন তুমি সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করবা, তখন দেখবো যে এই অধ্যায় নামক, অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পেপার, শুধু এই অধ্যায় নিয়ে আলোচনা করছে। সো যারা পরীক্ষা দিবা, যদি মন চায় যে এই অধ্যায়টা সম্পর্কে আমি এক্সট্রা ভাবে পড়বো, তো এই অধ্যায় সম্পর্কে আমার ভিডিও করা আছে খুব সুন্দরভাবে, তোমরা একটু দেখবা, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে খুবই জানতে পারবা, ভালোভাবে বুঝতে পারবা অধ্যায়টা। সো এই অধ্যায় থেকে আমি 4টা প্রশ্ন রাখছি, খুবই ইম্পর্টেন্ট 4টা প্রশ্ন, আমি আলোচনা করে দেব এই এই ভিডিওটা শেষ হলে পরের ভিডিওতে, এবং এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে ভিডিওটা দেখবা, এই সবগুলো অধ্যায়ের সলিউশন। প্রথমে এখানে দেখো খনিজ সম্পদ জীবাশ্ম, এখানে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন এ মৃদু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে বি যৌগ ও HCl উৎপন্ন করে, বি এর সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সি উৎপন্ন হয়, এটা আমাদের উদ্দীপক। এখন উদ্দীপক থেকে আমাদের আগে বুঝতে হবে, আগে আমাদের উদ্দীপকটা বুঝতে হবে ভালো করে, যে এখানে এ কি বি কি এগুলো আমি জানি কি না, তারপর তুমি এই প্রশ্নগুলোতে হাত দিবা। প্রথম হচ্ছে একটি প্রোটনের ভর কত, এটা মুখস্থ একটা পড়া মনে রাখতে হবে, যে 1.673 × 10⁻²⁴ গ্রাম, এটা একটু মনে রাখতে হবে তোমাকে। তারপরে হয়তোবা আমি ভিডিওতে আলোচনা করবো এইগুলা। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন, কারণ ভাই তুমি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করো না, সেজন্য তোমার প্যারাফিন বলা হয়, এটা খুবই সিম্পল। এরপরে হচ্ছে যে সি যৌগ থেকে কিভাবে অ্যালকিন পাওয়া সম্ভব, সি কি এটা আমরা আইডেন্টিফাই করব উদ্দীপক থেকে, তারপর ওইটা থেকে অ্যালকিন কেমনে পাবো, অর্থাৎ অ্যালকিনের একটা প্রস্তুতি আমরা আলোচনা করব। এরপর হচ্ছে এ যৌগ থেকে জৈব অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা, যুক্তিসহ বিশ্লেষণ করো, এ কি ওইটা থেকে আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা এগুলো কার্বক্সিলিক অ্যাসিড এগুলো পাবো কিনা, এটা আমরা একটু দেখব। এবং দ্বিতীয় প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে আমি তোমাদের জন্য কমন হিসাবে যেটা রাখছি সেটা হচ্ছে এ প্লাস H2O, স্ক্রিনে তো দেখা যাচ্ছে, একটু দেখে নাও, এ প্লাস H2O, এখানে আমরা প্রভাবক ফসফরিক অ্যাসিড এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 60 অ্যাটমোস্ফিয়ার চাপ রাখলে এখানে বি পাওয়া যায়, বি কে আবার জারিত করলে সি পাওয়া যায়, সি কে জারিত করলে ডি পাওয়া যায়, অর্থাৎ এখানে জারিত করার জন্য কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড প্রযোজ্য, এটা তোমরা জানো। এখন এতটুকু দিয়ে আমাদেরকে এখানে আরেকটা ক্লু কিন্তু দিয়ে দিছে তারা, যে এ যৌগটা কি, এখানে বলছে এ পলিথিন তৈরিতে মনোমার ব্যবহৃত হয়, পলিথিন তৈরিতে মনোমার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তাহলে পলিথিন তৈরিতে মনোমার কি কি কি, এটা হচ্ছে, এটা হচ্ছে ইথিন, কারণ ইথিন থেকে পলিমারকরণ বিক্রিয়ায় আমরা পলিথিন পাই। তারপরে হচ্ছে যে প্রশ্ন যেটা রাখছে সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া কাকে বলে, এবং 6 নম্বর প্রশ্নে রাখছে যে 18 নং গ্রুপের মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন, ভাই তোমরা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারো না, সেজন্য তোমাদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, তোমরা কখনো কারোর সাথে যৌগ গঠন পারো না, এই জন্য তোমাদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এরপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে ডি থেকে ইথেন তৈরি সমীকরণ সহ লিখো, আমরা ডি থেকে কেমনি ইথেন পাবো। এরপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে যে ডি যৌগটি একাধারে অ্যাসিড ও প্রিজারভেটিভস বিশ্লেষণ করো, ডি যৌগটা অ্যাসিড, হয়তো বা এটা জৈব অ্যাসিড হবে, এটা অ্যাসিড আমরা এটার পক্ষে যুক্তি দিব যে এটা অ্যাসিড, এবং এটা প্রিজারভেটিভস হিসেবে কাজ করে, আমরা জানি যে জৈব অ্যাসিডের 10 থেকে 14% জলীয় দ্রবণ কিন্তু সিরকা বা ভিনেগার বলা হয়, এবং এটা প্রিজারভেটিভস খাদ্যদ্রব্য সংরক্ষণে সহায়তা করে, এটা সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে 3 নং সৃজনশীলে যদি আমি যাই সেটা হচ্ছে যে এখানে 1 নম্বরে যেটা রাখছি C3H6, অর্থাৎ প্রোপিন C3H6, কার্বন যাই হবে হাইড্রোজেন যদি তার ডাবল হয় নিঃসন্দেহে সে অ্যালকিন, অর্থাৎ কার্বন 3টা তাহলে প্রোপিন। 2 নম্বর হচ্ছে C3H8O, এটা অ্যালকোহল হবে, অ্যালকোহল হবে, এটা প্রোপানল হবে। তারপরে C3H6O2, এটা হবে জৈব অ্যাসিড, এটা প্রোপানোয়িক অ্যাসিড হবে, অর্থাৎ 1, 2, 3 তিনটা
যৌগের নাম দিয়ে আমাদের কাছে প্রশ্ন রাখছে তারা, যে মনোমার কি, ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন রাখছে যে কার্বন ডাইঅক্সাইড অম্লীয় কেন, এটা বিক্রিয়া বোঝাই দাও তো, এরকম কিছু প্রশ্ন। তারপরে গ নম্বর প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের কোন যৌগটি অসম্পৃক্ত তা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। এটা আমি ব্যক্তিগতভাবে চিত্রের মাধ্যমে সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝাই দেবো এটা। এরপর হচ্ছে উদ্দীপকের 1 নং থেকে 3 নং যৌগ পাওয়া যাবে কি, 1 থেকে 3 পাওয়া যাবে, অর্থাৎ অ্যালকিন থেকে জৈব অ্যাসিড পাওয়া যাবে কি না। হ্যাঁ যাবে, এটা আমরা পারি দেখাবো ইনশাল্লাহ। তারপরে 4 নং প্রশ্ন, একদম শেষ প্রশ্ন 11তম অধ্যায়ের, এটা হচ্ছে এ এ একটা মৌল। এরপরে দেখো এখানে তীর চিহ্ন দিয়ে কিন্তু H2 লেখা, তারপরে বি, বির সাথে আবার HBr হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করলে সি পাওয়া যায়, সির সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে ডি পাওয়া যায়, এবং ডি কে যদি আমি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করি, অর্থাৎ জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, তাহলে কিন্তু ই পাওয়া যায়। ই কে যদি আবার সেম আকারে জারিত করি জাইমান অক্সিজেন দ্বারা, তাহলে এ পাওয়া যায়। এই ছিল আমাদের সৃজনশীল উদ্দীপক। এবার প্রশ্ন রাখছে, তো এখানে কিন্তু তোমাকে হেল্প করার জন্য একটা ক্লো তারা দিয়ে দিছে, সেটা কি, সেটা হচ্ছে যে এখানে এ হলো হাইড্রোকার্বন যৌগ, এ যৌগটিতে কার্বনের সংযুতি হচ্ছে 92.31% এবং এর আণবিক ভর 6.26। এটা এটা হচ্ছে যে তোমাকে তারা এই ক্লোটুকু দিয়ে দিছে যেন তুমি ইজিলি এ বি এর মানটা নির্ণয় করতে পারো। এখানে প্রশ্ন হচ্ছে ব্লিচ এর আণবিক সংকেত কত, অর্থাৎ ব্লিচিং পাউডার যেটা, এটার আণবিক সংকেতটা লিখতে হবে। নিষ্ক্রিয় গ্যাসের মৌলসমূহ রাসায়নিকভাবে কেন নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলসমূহ, নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলসমূহ রাসায়নিকভাবে কেন নিষ্ক্রিয়, এটা ব্যাখ্যা চাইছে, আমরা দিব, প্রস্তুত আছি আমরা। উদ্দীপকে এ যৌগটির আণবিক সংকেত লিখ, এ কি এটা বের করে আণবিক সংকেতটা লিখতে হবে। এরপরে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এফ যৌগটির প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। এফ যৌগটি নিঃসন্দেহে এটা জৈব অ্যাসিড হবে, এবং এইটা এ থেকে এফ প্রস্তুত একটা ধারাবাহিক যে একটা সমীকরণ আছে সেটা কিন্তু আমরা দেখব। তো এই ছিল তোমাদের এই 2021 সালের SSC পরীক্ষার্থীদের রসায়নের একদম শেষ পর্যায়ের খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা সাজেশন। এটা আমি অনেকক্ষণ দীর্ঘক্ষণ ভাই বা চিন্তা, তারপরে কিন্তু এটা তোমাদের সামনে আমি উপস্থাপন করব, করছি অলরেডি, এবং এটার যথোপযুক্ত উত্তর আমি করে দেবো ইনশাল্লাহ দ্বিতীয় ভিডিওটাতে। এরপরে যে ভিডিওটা, অবশ্য এই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা একটু ওইখান থেকে এটার উত্তরটা নিয়ে নিবা, কারণ আজকে হচ্ছে 14 নভেম্বর 2021, তোমাদের পরীক্ষা মেবি 16 নভেম্বর 2021 সালে। তো কালকের দিনটা, আজকে রাত্রে যদি আমি এটা আপলোড করি, অর্থাৎ রাত্রে যদি না দেখার ই হয়, তো কালকে দেখবে ইনশাল্লাহ। এবং অবশ্যই এই ভিডিওটা দ্বারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখতেছো তারা কিন্তু হয়তোবা হাজারো পড়াশোনার মাঝে এই চ্যানেলটা হারাই ফেলবা, সো একটা সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তীতে এই অ্যান্সারটুকু আপলোড করার সাথে সাথে তুমি পাইয়ে যাও। এবং আশা করি তোমার 90% প্রশ্ন এখান থেকে আসবো, সো টেনশন নেওয়ার কিছুই নাই যে আমি 3 বছর পড়ি নাই আমি কি পারবো পাস করতে বা এরকম ভালো রেজাল্ট করতে। সো টেনশনটা বাদ রাখো, ইনশাল্লাহ হবে, এই পরীক্ষায় জীবনে সব কিছু না, একটা পরীক্ষা কখনো তোমার মূল্যায়ন করতে পারবো না, তুমি ভালোভাবে জিনিসটা শিখো বা জানতে চেষ্টা করো, ইনশাল্লাহ এটা অনেক উপকারে আসবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা পরের ভিডিওতে এটা সম্পর্কে, এই উত্তরপত্র সম্পর্কে আলোচনা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।